মাস ফাংশন, ওটাকে আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বলছি কখন, যখন ওটা ওই জিনিসটাকে এভাবে এক্সপ্রেস করা যায়। এইটা হচ্ছে আপনার ভেক্টর ফর্ম বোঝাচ্ছে আর কি, মানে থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি, মানে এরকম করে অনেক হতে পারে, জাস্ট নোটেশনের জন্য। আই ইকুয়াল টু ওয়ান টু কে, তো এরকম ধরেন আপনাদের সামনে যদি লেকচার শিটটা থাকে তাহলে মিলাতে পারেন। তো আমরা যদি কোনো পিডিএফ বা পিএমএফ কে আপনার এই ফরম্যাটে আনতে পারি তাহলে সেটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বলতে পারি, যেখানে হচ্ছে আপনার এটা তো হচ্ছে শুধু এক্স এর ফাংশন, এটা তো বোঝাই যাচ্ছে দেখে, তো এটা হচ্ছে থেটা এর ফাংশন। তারপর দেখেন ইএক্সপি মানে এক্সপোনেনশিয়াল এর মধ্যে হচ্ছে আপনার এই থেটা আর এক্স হচ্ছে এরকম প্রোডাক্ট হিসেবে থাকবে, আর এটা যদি বেশি থাকে তাহলে সাম আকারে যাবে। তো মোটামুটি এইটুকুই। আর একটা ব্যাপার আর হচ্ছে যে এই জিনিসটাকে ধরেন এই থেটা, এই ভেক্টর অফ থেটা, এটার ডাইমেনশন ধরেন যে কয়টা থাকবে, এটার ডাইমেনশন যদি ইকুয়াল টু কে হয়, ডি ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ফুল এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। আর যদি ডি লেস দেন কে হয় তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে কার্ভড এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। আচ্ছা এটা হচ্ছে আমরা একটু পরে প্রবলেম করব, তখন আরেকটু ক্লিয়ার হবে। যেমন দেখেন যে ইএক্সপি এর মধ্যে মোটামুটি এক্সপোনেনশিয়াল এর ভিতরে যেটা আছে সেটা একটু বেশি ভালো করে দেখতে হবে। থিটা ডাব্লিউ ওয়ান থিটা টি ওয়ান এ যোগ ডাব্লিউ টু থেটা টি টু এক্স, এরকম যদি থাকে আর কি, ধরেন এরকম ফরম্যাটে আমি আনলাম এক্সপোনেনশিয়াল এর ভিতরে জিনিসটাকে। তো এটা ধরেন একটা প্যারামিটার, যেহেতু এটা প্যারামিটারের ফাংশন, তো থেটা হতে পারে, মিউ হতে পারে, এটা ধরেন এক্স এর ফাংশন, যেটা সেটা এক্স হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, যা কিছু হোক না কেন, এটাও ধরেন হচ্ছে এটাও মিউই, ঠিক আছে, প্যারামিটার একটাই, বাট আমার হচ্ছে এক্স ধরেন এটা লন এক্স হতে পারে বা লগ এক্স বা এক্স এর আর একটা ফাংশন হতে পারে। তো এখানে দেখেন আমার থেটার ডাইমেনশন কত, থেটা মানে থেটা বা মিউ যেটা সেটা তো একটাই, ঠিক না, আর হচ্ছে আমার এক্স এর ফাংশন হচ্ছে দুইটা, কে ইকুয়াল টু টু। তো এখানে হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে যদি ডি ইকুয়াল টু কে ইকুয়াল টু ওয়ান হতো তাহলে এটাকে আমরা ফুল এক্সপোনেনশিয়াল ফ্যামিলি বলতে পারছি পারতাম, কিন্তু এখানে হচ্ছে যেহেতু নট ইকুয়াল, তো এটাকে এই ধরনের সিচুয়েশন এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে কার্ভ এক্সপোনেনশিয়াল ফ্যামিলি। তো এক্স দিয়েও যেরকম আমরা মিউ এর ইনফরমেশন জানতে পারি, আবার লগ এক্স দিয়েও আমরা মিউ এর ইনফরমেশন পাবো, তো এরকম ব্যাপারটা আর কি, যে এই জিনিসটা খেয়াল রাখবেন ডি ইকুয়াল টু যদি এই ডাইমেনশনটার দিকে খেয়াল রাখবেন, কারণ প্রবলেমে হচ্ছে আপনার যে প্রবলেম গুলো করতে দেওয়া হবে ওখানে হচ্ছে আপনার এটা ফুল এক্সপোনেনশিয়াল ফ্যামিলি না কার্ভ এক্সপোনেনশিয়াল ফ্যামিলি এটা বলতে হবে। তো এতটুকুই, আর একবার বলবেন। আচ্ছা বলছি এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফ্যামিলির মেইন ফর্মটা, ওকে। তো দেখেন এখানে যে আমার এক্সপোনেনশিয়াল এর ভিতরে যে ফর্মটা, তো এটা বোঝাচ্ছিলাম আমি যে এখানে যদি ধরেন এখানে তো সাম ওভার আকারে আছে, তো আমি ধরেন দুটো এভাবে পেলাম টি ওয়ান এক্স যোগ ডাব্লিউ টু থেটা টি টু এক্স, এরকম ভাবে পেলাম। তো এখানে ফাংশন ধরেন পেলাম এক্স, এটার ফাংশন ধরেন পেলাম লগ এক্স, আবার মিউ হচ্ছে একটাই,
থেটা ধরেন, থেটা বা মিউ, যে কোনো একটা প্যারামিটার আছে আমাদের, ঠিক আছে, প্যারামিটার একটা, বাট এই দুটো থেকে কিন্তু আমি এই প্যারামিটারের ইনফরমেশন পাচ্ছি। সো আমার প্যারামিটারের ডাইমেনশন হচ্ছে একটা, ঠিক আছে, প্যারামিটার একটাই আছে, বাট এখানে কে এর মান হচ্ছে আমার 2। এবার বুঝছেন? সো এটা হচ্ছে আমার কার্ভ এক্সপোনেনশিয়াল ফ্যামিলি হয়ে যাবে। টা আর হচ্ছে যদি, কে দিয়ে ডিনোট করতে হবে, হ্যাঁ সরি আমি বুঝিনি, আবার একটু বলেন। বললাম ফাংশনটা কি কে দিয়ে ডিনোট করতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ, কে এই এর। যে হ্যাঁ ফাংশন কে এর হচ্ছে আচ্ছা আপনার এই আচ্ছা, সাম ওভারটা, আই ইকুয়াল টু 1 to k পর্যন্ত, মানে এটা যতগুলো থাকবে তত ভাবে হচ্ছে সাম আকারে হতে থাকবে, যেহেতু আমার এখানে ও আচ্ছা দুটো আচ্ছা, হচ্ছে, ঠিক এই আছে। জন্য কে এর মান 2। হ্যাঁ, কে এর মান 2। আচ্ছা আচ্ছা, মানে যে কয়টা আপনার প্লাস হবে সেই কয়টাই 2 3 এভাবে। হুম 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখেন, এবার হচ্ছে গামা, এটা প্রবলেম করলে একটু ক্লিয়ার হবে। গামা ফ্যামিলি, তো আমাদের এখানে ধরেন আমার আলফাটা নোন আছে, গামাতে তো আমার প্যারামিটার 2, আলফা আর বিটা, ঠিক আছে, এটা তো জানেন। তো আমার প্রথম কন্ডিশনে হচ্ছে আমার আলফাটা নোন আছে, মানে একটা প্যারামিটার নোন আছে, সো এটা দিয়ে তো আমার কোনো কাজ নাই। আলফা যদি নোনই থাকে, একটা প্যারামিটার যদি নোন থাকে, তার মানে সেটা হচ্ছে কনস্ট্যান্টের মতো কাজ করছে, তো সেটা দিয়ে আমার কোনো কাজ নাই। তো আমি যদি এখন ইয়াটা লিখি, পিডিএফটা লিখি এভাবে, এফ অফ এক্স গিভেন, তাহলে আমি কি দিব, বেটা নিয়ে কাজ করব, যেহেতু আমার আলফাটা নোন। তো এটার ফর্মটা কি, গামা ডিস্ট্রিবিউশনের পিডিএফ কি, 1/γ আলফা বিটা টু দি পাওয়ার আলফা x টু দি পাওয়ার আলফা মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x বাই বিটা, এরকমই তো। এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? জি ম্যাম, আচ্ছা, এখানে যেহেতু একটা প্যারামিটার নোন, আমার আলফাটা নোন, সো আমার মেইন প্যারামিটার হয়ে যাচ্ছে হচ্ছে বিটা, কারণ আলফা আমি জানি, সো আলফা হচ্ছে কনস্ট্যান্ট, আর আলফা ওটার কোনো কাজ নেই, ওটা একই জিনিস। তো এখন ধরেন এই জিনিসটাকে আমি হচ্ছে ওই এক্সপোনেনশিয়াল ফ্যামিলির একটু আগে যে আমরা ফর্মটা দেখলাম, ওই ফর্মে আমি সাজানোর চেষ্টা করব। দেখেন ফর্মটা কি ছিল, এফ অফ এক্স গিভেন থেটা, এরকম ছিল, এটা পাশে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এইচ অফ এক্স ছিল, সি অফ থেটা, এটা শুধুমাত্র এক্স এর ফাংশন, এটা শুধুমাত্র প্যারামিটারের ফাংশন। তারপরে আমার ইএক্সপি এক্সপোনেনশিয়াল এর ভিতরে ছিল হচ্ছে সাম ওভার ডাব্লু আই থেটা, তারপর এটার সাথে গুণ হিসেবে ছিল হচ্ছে টিআই এক্স, ওকে, আই ইকুয়াল টু 1 to k, এরকম ছিল। তো এখন এই জিনিসটাকে যদি, এই এটাকে যদি আমি এই ফর্মে সাজানোর ট্রাই করি, তাহলে কি হবে দেখেন। এখানে কি আছে, এক্স এর ফাংশন কোনটা, শুধুমাত্র এক্স এর ফাংশন। এইচ অফ এটাকে এক্স, যদি দাঁড়ান, এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1, এটাকে ইএক্সপি এভাবে সাজায়, মাইনাস এক্স ডিভাইডেড বাই বেটা, ওকে, এভাবে করে লিখলাম। দেখেন এখন এটার সাথে আমার এই জিনিসটা, এটা আর এটা মিলায় মিলায় আমার হচ্ছে এইচ অফ এক্স এর ইয়া করতে হবে। এইচ অফ এক্স কি, শুধুমাত্র এক্স এর ফাংশন না আমার, এখানে জি ম্যাম, এই যে এইটুকের মধ্যে শুধুমাত্র এক্স এর ফাংশনটা দেখেন, এটা হচ্ছে আমার শুধুমাত্র এক্স এর ফাংশন। কারণ কি, এই যে এক্স এর উপরে কিন্তু প্যারামিটার আছে, বাট আলফা তো আমার নোন, সো এটা দিয়ে তো আমার কোনো কাজ নাই, সো এটা শুধুমাত্র এক্স এর ফাংশন হিসেবেই যাবে, এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1। এবার দেখেন কি আছে, সি সি থিটা, যেটা সি, এখন এই থিটাটা কি আমার প্যারামিটার, এখানে শুধুমাত্র বিটা না, জি ম্যাম, শুধুমাত্র প্যারামিটারের ফাংশন কোনটা, শুধু প্যারামিটার, শুধু প্যারামিটারের ফাংশন হচ্ছে আমার এটা, 1/γ আলফা বিটা টু দি পাওয়ার আলফা। এবার আমি আসি ওই এক্সপোনেনশিয়াল এর ভিতরের টার্মটার জন্য, এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল এর ভিতরের টার্মটা, তো এক্সপোনেনশিয়াল এর সাথে যে টার্মটা, তো দেখেন এক্সপোনেনশিয়াল এর ভিতরে কি আছে, এখানে সাম হচ্ছে একটাই, মানে যোগ করে তো নাই, জাস্ট একটাই টার্ম, তো এখানে হচ্ছে কে ইকুয়াল টু মানে, ওয়ান। হ্যাঁ, এক্স আর বিটা মানে প্যারামিটার আর এটা একসাথে আছে, তো আমার W1 বিটা কি হবে,
W1 হচ্ছে, W1 বেটা হচ্ছে আমার শুধু প্যারামিটারের, এখান থেকে জাস্ট প্যারামিটার একটুকু বলবেন, -1/বেটা। আর এখানে হচ্ছে T1x, যেটা T1x, x এর ফাংশনটা কি হবে, শুধুমাত্র x হিসেবে আছে। এইটুকু দেখেন তো এখানে কোথাও মানে বুঝতে সমস্যা হচ্ছে কিনা। ফাংশনটা কি আমাদের ধরে নিতে হবে নাকি দেওয়া থাকবে? যে কোন আপনি লগ এক্স ফাংশনটা? এর কথা বললাম, যে T2 of x যদি থাকতো তাহলে কি ফাংশনটা আমরা পরেরটা ধরে নিতাম? না না, এখানে পরেরটা যেমন ধরে নেবেন T1 x, কেন? এখান থেকে আপনি যেটা থাকবে পিডিএফ যেটা, সেটা থেকে যেমন আপনার হচ্ছে এখানে ধরেন সামওভার আকারে আর কিছু থাকতো, মানে এই যেমন পিডিএফটাকেই আপনার হচ্ছে ওভাবে সাজায় লিখতে হবে, এই ও ফরম্যাটে আচ্ছা, সাজায় লিখতে হবে। তো এই ফরম্যাটে সাজায় লিখে বাদ বাকি তো জিরো, এখানে কি আর কিছু আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? এই এই এটা তো এই পর্যন্তই শেষ, বাদ বাকি তো আর কিছু নাই এক্সপোনেনশিয়ালের ভিতরে, ইএক্সপি এর ভিতরে। তো আমার জাস্ট একটাই টার্ম আছে, তো এখান থেকে হচ্ছে যেহেতু এই যে দেখেন এখানে এই জিনিসটা কিন্তু প্রোডাক্ট হিসেবে আছে, তো এভাবে থাকবে আর কি, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন আকারে একটা একটা টার্ম থাকবে। তারপর যোগ হয়ে যদি যায় সেটা তো অন্য টার্ম থাকবে, তাই না? তো ও এখান আচ্ছা থেকে হচ্ছে আপনার বেটা, আপনি আচ্ছা দেখেন এখান থেকে শুধুমাত্র বেটার ফর্মটা বের করতে হবে, আর হচ্ছে এক্স হিসেবে, এক্স এর ফাংশন হিসেবে এখানে এটা এর একটাই আছে, এক্স আছে। তো এটা হচ্ছে আমার ফুল এক্সপোনেনশিয়াল ফ্যামিলি, যেহেতু ডি ইকুয়াল টু কে ইকুয়াল টু 1, মানে ডাব্লিউ আর টি এর সাথে থেটা আর এক্স এর সাথে একটা প্যারামিটার আছে, একটা এক্স এর ফাংশন আছে, এভাবে চিন্তা করলেই হবে। মানে যদি লগ দিয়ে থাকে, লগটা হবে এক্স এর ফাংশন, বাদ বাকিটা প্যারামিটার। হ্যাঁ, লগ পিডিএফ এর দিয়ে ক্ষেত্রে যদি থাকে, লগ অফ এক্স যদি থাকে তাহলে সেটা হবে এক্স এর ফাংশন, বাদ বাকিটা প্যারামিটার। জি ম্যাম, বুঝছি। আচ্ছা দেখেন এই সেম পিডিএফ, আপনাদের পিডিএফ বলে দেওয়া থাকবে যে গামা ফ্যামিলি, ধরেন এখান থেকে হচ্ছে আপনার এটা ফুল এক্সপোনেনশিয়াল ফ্যামিলি কিনা বা কার্ভ এক্সপোনেনশিয়াল ফ্যামিলি কিনা এটা বের করতে বলবে, বাট আপনাদের বলে দিবে যে কোন কোন ফ্যামিলি থেকে। এবার ধরেন আমার এই গামা ফ্যামিলিরই এবার আর একটা কন্ডিশন হচ্ছে আমার বেটা নোন, আগেরটা আলফা নোন ছিল, এবারটা হচ্ছে আমার বেটা প্যারামিটারটা নোন। তো আমার বেটা নিয়ে তো কোনো কাজ নাই, আছে কি এক্স গিভেন আলফা, এবার আমার মেইন প্যারামিটার হচ্ছে আলফা, কারণ বিটা এখানে কনস্ট্যান্টের মতো কাজ করবে। তো আমি যদি এই আগের পিডিএফটাই লিখি, 1/গামা আলফা বিটা টু দি পাওয়ার আলফা এক্স টু দি পাওয়ার আলফা -1 ই টু দি পাওয়ার -x/বিটা, আমার গামায় মেইন ফর্ম কিন্তু এইটাই, ঠিক আছে? জাস্ট কাজ করছে হচ্ছে আলফাটা শুধু কাজ করছে, কারণ আমার বিটাটা আমার জানা, অলরেডি জানা, আমি ওটার ভ্যালু জানি। সো ওটা প্যারামিটারের, আমি যখন ফ্যামিলি অফ প্যারামিটার বলেছিলাম, দেখেন যে এক্সপোনেনশিয়াল দিয়ে আমি আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম, 1/থিটা ই টু দি পাওয়ার -x/থিটা, এখানে এই জিনিসটা যখন আমি ভ্যালু জানি তখন তো এসব ফ্যামিলি থাকতেছে না, তখন তো এটা আমার জানা মান, বাট এই প্যারামিটারের মান তো ডিফার করে, মানে ধরেন প্যারামিটারের মান তো অ্যাকচুয়ালি আমি জানি না, এটা তো এটা তো জানা আমার পক্ষে পসিবল না, তাই না? প্যারামিটার তো প্যারামিটারই, তো তখন অ্যাকচুয়ালি ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন হয়ে যায়। তো এটা হচ্ছে আমার গামার মেইন পিডিএফ হচ্ছে এটা, এখান থেকে আমরা এখন শুরু করব। তো আমার এখন হচ্ছে দেখেন, এখন দেখেন আমার মেইন প্যারামিটার হচ্ছে আলফা, তাই না? এখানে দেখেন কোথায় কোথায় আলফা আছে, আলফা এখানে আছে, এখানে আছে। তো আমার ওখানে কাজ দেখেন, আমি যখন এক্সপোনেনশিয়াল ফ্যামিলি এর ফর্মটা লিখছিলাম, ই এক্স পি এর ভিতরের যে ফর্মটা, সাম ওভার ডাব্লু আই থেটা টিআই এক্স, তার মানে এখানে এই এই এক্সপোনেনশিয়ালের ভিতরের এই এই জিনিসটাকে হচ্ছে আপনার
সাজানোটা, এই জিনিসটাকে আপনার সাজালে বাদ বাকিটা আপনার এতটা ঝামেলা লাগবে না। তো এই জিনিসটাকে আপনাকে সাজানোর জন্য দেখেন কি করতে হবে, থিটায় সাথে যে এক্সট্রা আছে বা প্যারামিটারের সাথে, প্যারামিটারের সাথে মেইন প্যারামিটারের সাথে যে এক্সট্রা আছে দেখেন এটা কিন্তু প্রোডাক্ট হিসেবে আছে। মেইনলি আমার প্যারামিটারের সাথে যে এক্সট্রা আছে ওটা, ওটার দিকে খেয়াল রাখতে হবে সব সময়। যে আপনার এক্সপোনেনশিয়ালের এক্সপোনেনশিয়াল আকারে দেওয়া থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম না। এখানে ধরেন আমার মেইন প্যারামিটার কোনটা, এই যে আলফা না, জি ম্যাম, তো মেইন প্যারামিটার আলফা, এই জিনিসটাকে হচ্ছে আমি এক্সপোনেনশিয়ালের ভিতরে নিয়ে আসব। দেখেন এটাকে সাজাবো কি করে, 1/γ α β² টু দি পাওয়ার α। এখন কারণ হচ্ছে আমার বিটা এখানে জানা, বিটা অলরেডি জানা, তো আমার বিটা নিয়ে কিন্তু মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা হচ্ছে আলফা নিয়ে, কারণ আলফাটা আমার আননোন। এবং এক্সপোনেনশিয়ালের এই এক্সপোনেনশিয়াল ফ্যামিলি ফর্মের ভিতরে যে এই টার্মটা, এখানে হচ্ছে এক্স এর সাথে টার্মটা থাকতে হবে, ওইটা হচ্ছে আমার প্যারামিটার। এক্স আর আলফা একসাথে থাকবে এবং ওটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের ভিতরে থাকবে। তো এটাকে যদি আমি এক্সপোনেনশিয়াল ফর্মেটে আনতে চাই, এই জিনিসটাকে খেয়াল করেন, এই জিনিসটাকে যদি আমি এক্সপোনেনশিয়াল ফর্মেটে আনতে চাই তাহলে আমি কিভাবে লিখবো? e টু দি পাওয়ার e আনলাম, তারপর লগ আনলাম, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে যায় না, x টু দি পাওয়ার α - 1 যা আছে তাই। এটা বুঝছেন কিনা দেখেন তো, আলটিমেটলি কিন্তু একই জিনিস আছে, বাট আমি এটা ওই ফর্মেটে দাঁড় করানোর জন্য জিনিসটাকে এভাবে লিখছি, কারণ exp তারপর লগ নিলে x টু দি পাওয়ার α - 1 এটা নিলে তো লগ আর exp তো ক্যান্সেল আউট হয়ে যায়, শুধু এই আগের জিনিসই থাকে x টু দি পাওয়ার α - 1। বুঝছেন এইটুকু? জি ম্যাম, গামা আলফা বিটা টু দি পাওয়ার আলফা, তারপর এটাকে আমি এভাবে লিখতে পারি সাজায়, ধরেন এটাকে নিয়ে আসলাম e টু দি পাওয়ার x টু দি পাওয়ার α - 1, সো এটা এভাবে আসতে পারে log of x, এটা এভাবে তো লিখা যায়, এটা তো লগের অনুসারে লগারিদমে যে প্রিন্সিপাল গুলো আছে সেভাবে তো এটা লিখা যায়, পাওয়ার থাকলে এ পাশে চলে আসবে e টু দি পাওয়ার α - 1 log x। তো f(x) given α 1/γ α β² টু দি পাওয়ার α x টু দি পাওয়ার, e টু দি পাওয়ার -x/β আর e টু দি পাওয়ার α - 1 log of x, এই হচ্ছে আমার লাস্ট ফর্মেটটা ছিল। এখন দেখেন এখান থেকে শুধুমাত্র এক্স এর ফাংশন কি হবে, শুধুমাত্র এক্স এর ফাংশন, এটার দিকে কিন্তু তাকানো যাবে না, কারণ দেখেন এখানে এক্স আর প্যারামিটার একসাথে আছে, যেটা কিনা তাহলে আমার ম্যাম এক্সপোনেনশিয়াল ভিতর টাইম, শুধুমাত্র e এক্স টু এর দি ফাংশন পাওয়ার হচ্ছে মাইনাস এটা। এক্স জি হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র এক্স এর ফাংশন। তারপর শুধুমাত্র প্যারামিটারের ফাংশন কোনটা, সি অফ আলফা যেটা, ম্যাম, প্রথম শুধুমাত্র অংশটা ওয়ান প্যারামিটার, ডিভাইডেড বাই গামা আলফা, হ্যাঁ শুধুমাত্র প্যারামিটারের ফাংশন হচ্ছে এটা, কারণ এখানে শুধু প্যারামিটার আছে। এবার এক্স আর প্যারামিটার একসাথে কোনটা, এক্স আর প্যারামিটার একসাথে এবং এক্সপোনেনশিয়ালের ভেতরে, কারণ এক্সপোনেনশিয়ালের ভেতরে যেটুকু আছে ওটুকু হচ্ছে এক্স আর প্যারামিটার একসাথে থাকবে, যেখান থেকে আমার w1, আপনার প্যারামিটার তো আপনার একটাই এখানে, তো t1 আছে, যেখানে
আচ্ছা, শোনা যাচ্ছে এখন? জি ম্যাম। আচ্ছা, আপনারা কি আগের ফরম্যাটটা সাজানোটা বুঝছেন, নাকি আমি আবার একটু রিপিট করব? ম্যাম এরপরে কি এরকম আরো আছে? ম্যাম রিপিট করেন ম্যাম, অনেক নতুন। বেশি ঝামেলা লাগছে আমার, মনে হয় আপনারা নিজেরা করলে এত বেশি ঝামেলা লাগবে না। আমি মানে এভাবে স্ক্রিনে আসলে বারবার মুছতেছি, আবার পাশে আসতেছি, তো একটা বোর্ডের মধ্যে হলে তখন আপনারা কম্পেয়ার করতে পারতেন, ওটা বোধ হয় বেশি ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই, আমি আবার রিপিট করছি, দেখেন। প্রথমত আমার হচ্ছে বলে দেওয়া থাকবে যে আমার তো বলে দেওয়া থাকবে যে এক্সপোনেনশিয়াল না কার এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে আপনারা বের করেন, দেখেন। হ্যাঁ বলেন। কথা অনেক বেঁধে বেঁধে আসছে, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আমার গামা ফ্যামিলি, তো গামায়ের পিডিএফটা আমার জানা থাকতে হবে, বা পিডিএফ যদি কোশ্চেনে দিয়ে দেয় তাহলে সেটা ভালো, আর যদি না দিয়ে দেয় তাহলে হচ্ছে গামায়ের পিডিএফ আমার জানা থাকতে হবে। তো এখন আমার কাজ কি, এখন ধরেন আমার একটা কন্ডিশন দেওয়া আছে, তো গামায়ের আমার প্যারামিটার দুটো আমি জানি, যে আলফা বিটা প্যারামিটার। হিসেবে কাজ করছে একটা একটু, মেমোরাইজ করার কোনো উপায় নাই।